গতকাল নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি রাজ্যের বিভিন্ন জেলাতে। মুর্শিদাবাদের খড়গ্রামে সেখানেও খড়গ্রাম থানার সামনে বিজেপি কর্মী ও সমর্থকেরা তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় এবং ডেপুটেশন দিতেও তারা সেখানে যায়। অপরদিকে কান্দি থানার সামনে সেখানে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মনিরুল ইসলাম, যুব মোর্চার সভাপতি অয়ন মণ্ডল, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র সহ অন্যান্য নেতৃত্বরা। মুর্শিদাবাদের বহরমপুরে সেখানেও বহরমপুর থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। সোমবার দুপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত হয়। বহরমপুর থানার সামনে গিয়ে বিজেপি নেতৃত্বরা সেখানে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির মিছিল ও বিরাট পুলিশ বাহিনীর ব্যারিকেটে আটকে দেয়। রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়ে যায়। খড়গ্রাম থেকে রফিকুল ইসলাম, কান্দি থেকে শোভন ব্যানার্জি ও বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল করছি, বিক্ষোভ মিছিল করছি। জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের উপরে একের পর এক এই যে হত্যা করা হচ্ছে জনতা পার্টির আমাদের কর্মীদেরকে, সেই ব্যাপারে আমরা আজকে ওই ডেপুটেশন দিচ্ছি। আমার নাম হচ্ছে প্রশান্ত দত্ত, আমি হচ্ছি মুর্শিদাবাদ জেলা উত্তরখণ্ডের ওবিসি মোর্চার জেলা প্রেসিডেন্ট। তৃণমূলের হয়ে কাজ করছে, আমরা এর প্রতিবাদ জানাই। যেভাবে লাগাতার বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে এর তীব্র বিরোধিতা করছি। এদের আমরা বিচার চাই। যারা যে বা যারাই এই খুন করছে তাদের যেন সঠিকভাবে বিচার হয়, এই আমাদের আন্দোলন। এবং সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। রাজ্য জুড়ে আজকের আমাদের থানা ঘেরাও কর্মসূচি চলছে, সেই বিষয় মাথায় রেখে আমরা আমাদের খড়গ্রাম থানায় এসেছি বিক্ষোভ দেখাতে। আপনার নাম আর ডিসিশনটা দিন। আমার নাম দেবকুমার ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য এবং খড়গ্রাম বিধানসভার কনভেনার। যে ডেপুটেশন সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে, সেটা হচ্ছে বিজেপির দিকে থেকে বিজেপির যে কর্মী যারা কার্যকর্তা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, দিয়ে তাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা আত্মহত্যা করেছে। কিন্তু এর প্রতিবাদে আমরা গোটা সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষ তার গর্জে উঠেছে এবং তার প্রতিবাদ হয়ে আমরা প্রত্যেকটি থানাতে অবস্থান এবং বিক্ষোভ পালন করছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বিজেপি কর্মীদের বেছে বেছে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বাংলার প্রশাসন আজকে ব্যর্থ হয়েছে, বাংলার প্রশাসন তারা আজকে এই বাংলাকে রক্ষা করতে পারছে না, এই প্রশাসনের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন